আমি দীর্ঘ সফর করে এসেছি, অন্যদিকে মানসিক ভাবে আমি ভালো নেই, কারণ এই রমজানের আগের দিন আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছেন। তো এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া, একজন সন্তান মা হারা হওয়া, সব আছে মা নাই, তার কিছুই নাই, কিছুই নাই মা আছে, তার সামনে জান্নাত বসে আছে। মাহে রমজানের প্রত্যেকটি সেকেন্ড বড় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মিনিট ঘন্টা যা চলে যাচ্ছে, এটা কোটি টাকা দিয়ে কিনলেও কখনো পাওয়া যাবে না। আমরা বলি মুসলমান একবার মরে, কিন্তু বাস্তবতা বলছে মুসলমান প্রতিটা সময় মারা যায়। যদি বলেন কেমনে, মাওলায়ে কায়নাত বেলায়েতের বাদশাহ সৈয়দি সনদি মাওলা আলী ফরমান, আর দুনিয়া যেই দুনিয়াটা আছে মুতবিরা, ওয়াল আখিরাতু মুকবিলা, সেই দুনিয়া যেটা সেটা পিছন দিকে চলে যাচ্ছে আর কবর দেশটা সামনের দিকে চলে যাচ্ছে, চলে আসতে লাগলো, প্রত্যেকটা সেকেন্ড চলে যাচ্ছে যা আপনি কখনো পাবেন না, প্রত্যেকটা ঘন্টা চলে যাচ্ছে যা কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না, প্রত্যেকটা দিন চলে যাচ্ছে যা কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না। তো যেই সময়গুলো চলে যাচ্ছে, এর মানে আমরা ওই সময়গুলোতে মরে গেছি বিদায়, ওই সময় আর জীবনে কখনো আসবে না। তাই রব্বে করিম দয়া করে মায়া করে আমাদেরকে যে রমজান দিয়েছে, আমরা খুশি না বেজার, সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করার কোনো ইচ্ছে নাই, যেহেতু আমি দীর্ঘ সফর করে এসেছি, অন্যদিকে মানসিকভাবে আমি ভালো নেই, কারণ এই রমজানের আগের দিন আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছেন। তো এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া, একজন সন্তান মা হারা হওয়া, সব আছে মা নাই, তার কিছুই নাই, কিছুই নাই মা আছে, তার সামনে জান্নাত বসে আছে। এই চেয়ে দামি আর কিছু হতে পারে না। যাদের মা আছে বাবা আছে, খেদমত করবেন, আজ আমার মা চলে গেছে, কোটি টাকা দিয়ে আর কি হবে, আমার সম্পদ দিয়ে আর কি হবে, কারণ আমার মায়ের সেই মুখের হাসি ফুটানোর আর ওই ব্যবস্থা আমার কাছে নাই। সেই জন্য যাদের মা বাবা আছে তাদের চোখের সামনে জান্নাত আছে, যাদের মা বাবা নাই তাদের সব থাকলেও কিছুই নাই, আপনার চেয়ে আমার চেয়ে কোটি গুণ দামি সৈয়দুনা মুসা কালিমুল্লাহ, কথা ঠিক কিনা, আলাইহিস সালাম, ওনার চেয়ে দামি আর কেউ হতে পারে? সবচেয়ে দামি রহমাতুল্লিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা অগণিত সৃষ্টির মাঝে, কোটি কোটি সৃষ্টির মাঝে আল্লাহ বলে মানুষকে আশরাফুল মখলুকাত বানায়া সবার উপরে তুলে দিয়েছি, আর মানুষের মধ্যে আমার আল্লাহ এক নাম্বার যাদেরকে দিয়েছেন ওনাদের নাম নবী রাসূল, কথা ঠিক। সেই নবী রাসূলের মধ্যে আল্লাহ বলে তিলকার রুসুলু ফাদ্দাল্লা, ওই রসুলদের মধ্যে অনেককে দামি করেছি, আমার মাওলার ডিক্লার ঘোষণা হচ্ছে নবী রসুলদের মধ্যে আমি চারজনকে সবচেয়ে দামি করে দিয়েছি। এক নম্বর হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ, দুই নম্বর হজরতে মুসা কলিমুল্লাহ, তিন নম্বর হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিমুসসালাম, চার নম্বর আপনার নবী আমার নবী আকা রহমতুল্লিল। এই চারজনের মধ্যে আমার আল্লাহ বলে ওয়ারাফানা লাকা জিকারাতের মাধ্যমে আমি আল্লাহ আমার মুস্তফাকে দামি করে দিয়েছে। এমন নবী পেয়েছেন সৃষ্টির মাঝে মানুষ দামি, মানুষের মাঝে নবী রাসূল দামি, নবী রাসূলদের মধ্যে হযরতে মূসা কলিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম, আমার নবী রহমাতুল্লিল,
আলামিন চারজন দামি, আল্লাহ বলে চারে রাখবো না, চারের মধ্যে জিনাকে দামি করে দিয়েছি, ওনার নাম রহমাতুল লিল আলামিন। তো দামি নবী পেয়ে খুশি না বেজা, খুশি হলে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন আসেন সামনের দিকে চলে যায়, তো আমি যেই কথাটা বললাম মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ এই কোরআন দিয়েছে, কোরআন মানে কি, কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা, বান্দা আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে বান্দার কথা বলা, বান্দার সাথে আল্লাহ কথা বলা, দুই সিস্টেমে বলা যায়, এক নাম্বার কোরআনের মাধ্যমে বলা যায়, দুই নাম্বার নামাজের মাধ্যমে বলা যায়। কোরআনের মাধ্যমে বলা যায় নামাজের, সেই কোরআন খুলে দেখেন আল্লাহ ডাক দিয়ে বলে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ চায় বান্দার সাথে কথা বলবে, মাবুদ চায় মখলুকের সাথে কথা বলবে, তো আল্লাহ বলার দরকার ইয়া আইয়ুহান্নাস, এই মানব জাতি ইসমাউ ভালো করে শোন, আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, কোরআনে আল্লাহ আনাল্লাহু আহাদ বলে নাই, আল্লাহ বলে কুল হাবিব আপনি বলেন, কাকে বলবেন, আমার মখলুকাত আমার বান্দাকে বলবেন, আমার নবী বলে কি বলবো, সে হু আল্লাহু আহাদ বলবেন, তিনি আল্লাহ এক, সেটা আমার বান্দা গুলারে বলবেন, তা আল্লাহ মাবুদ আমরা মখলুক, আল্লাহ যদি চান ডাইরেক্ট বলতে পারেন কি পারেন না, আল্লাহর কি ক্ষমতা নাই, আল্লাহ কি যদি বলতেন আনাল্লাহু আহাদ আমি আল্লাহ এক, আমাদের কোনো আপত্তি আছে, আমাদের কোনো অবজেকশন আছে, আমাদের কোনো বিরূপ মন্তব্য আছে, বরঞ্চ নয় নয় সুন্নিরা তো মাথা নত করে দিবে, যারা আছে রাসূলুল্লাহকে মাধ্যম হিসেবে মানতে চায় নাই, আল্লাহ যদি আনাল্লাহু আহাদ বলতেন তাহলে বাতেল সম্প্রদায় আরো বেশি খুশি হতো, কথা ঠিক না, ওরা চাই নবী কি হয়ে যা মাইনাস হয়ে যা, কিন্তু আল্লাহ চায় আমার নবীটা প্লাস হয়ে যায়, তাহলে একজনে চাই মাইনাস হোক আর একজনে চাই প্লাস হোক, আমরা বান্দার কথা শুনতে পারবো না, আমরা যদি মাবুদের বান্দা হয়ে আমাদেরকে মাবুদের কথা শুনতে হবে, কথা ঠিক কিনা, এই সুন্নিয়তের জন্ম কিভাবে আসলো, আমরা কেন আহলে সুন্নত ওয়াল জামাত, আপনি মনে করতে পারেন এটা হয়তোবা কাদেরী হুজুর বলেছে, না এই আঞ্জুমানে এশাতে আহলে সুন্নত ওয়াল জামাত এটা কাদেরী সাহেব হুজুর প্রতিষ্ঠাতা সভাপতি হলেও এই সংগঠন আমাদের ইমাম শেরে বাংলা দিয়েছেন, কাদেরী সাহেব হুজুর শেরে বাংলার সুন্নতকে আবার নতুন করে চট্টগ্রামের জমিনে উপহার দিয়েছেন, সুতরাং এটা ইমামে আহলে সুন্নতের দেওয়া সংগঠন, এটার নাম এশা, এটার নাম ইমামে, এখানে ইমামে আহলে সুন্নতকে খুঁজে পাওয়া যায়, সেই জন্য কাদেরী হুজুর নিজের নাম দেন নাই, বলছে আমি কেন বলবো, যিনি চট্টগ্রাম বাংলার জমিনে সুন্নিয়তের চেরাগ জ্বালিয়েছে, আমরা ওই সংগঠনের নাম মানুষের কানে কানে পৌঁছে দিয়েছি, তো সুন্নিয়ত কিভাবে আসলো, আমার আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, আমরা বান্দা মাবুদ বলে হাবিব আপনি বলেন, আমরা আশ্চর্য হলাম মাওলা, কোরআন হচ্ছে মাধ্যম, কোরআন হচ্ছে ওয়াসিলা, কিসের ওয়াসিলা, বান্দা আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ বান্দার সাথে কথা বলবে, তো তুমি কুল বলে নবীকে আল্লাহ কেন ডাইরেক্ট বলতে পারতা, আনাল্লাহু আহাদ, আমার আল্লাহ কোরআনে বলে হা হা আমি চাইলেই বলতে পারি, কারণ আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কারণ আমি কোন ফায়াকুনের শক্তিধর, কারণ আমি কাদেরে মুতলাক, মাওলা সমস্যা কোন জায়গায়, আমার আল্লাহ কোরআনে বলে মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, সমস্যা মাবুদের জায়গায় নয়,
সমস্যা বান্দার জায়গায়, মাওলা কোন সমস্যা? আল্লাহ বলে মা কানা লিবাশারিন, মানুষের যোগ্যতা নাই, মানুষের কোয়ালিটি নাই, মানুষের স্টেটাস নাই, মাওলা কিসের যোগ্যতা? আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ বান্দার সাথে ডাইরেক্ট কথা বলবো, এই যোগ্যতা আমার বান্দার নাই। ঘোষণা কার? এটা আমি বলেছি, আমি বললে আপত্তি করেন, বলেছেন কে? আমি বলছি ডাইরেক্ট, আপনি বলছেন ডাইরেক্ট, ওলির দরকার নাই, নবীর দরকার নাই, আমি ডাইরেক্ট আল্লাহ ধরবো, ডাইরেক্ট আল্লাহ ধরবো, এটা বলে বান্দা। আর আল্লাহ বলে মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, মানুষের যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, আমি আল্লাহ বান্দার সাথে ডাইরেক্ট কথা বলবো, মাওলা কি কারণে বলবেন না? আল্লাহ বলে আমার কালাম এত দামি, আমার কালাম এত পাওয়ার, আমি যদি কুল বলে কাউরে ডাক দিই, ইয়া বলে যদি ডাক দেয়, সে সাধারণ মানুষ তাকে না, তিনি অসাধারণ নবী রাসূল হয়ে যায়। ঘোষণা কর, আল্লাহ বলে আমি ডাকলে সাধারণ মানুষ তাকে না, উনি অসাধারণ কি হয়ে যায়? নবী রাসূল হয়ে যায়। আমরা কি নবী রাসূল না সাধারণ? আল্লাহ বলে আমি সাধারণদের সাথে কথা বলি, কিন্তু আমার কথা বলার তিনটা থিওরি আছে, তিনটা সিস্টেম আছে, আমি তিনটা সিস্টেম অ্যাপ্লাই করে আমার বান্দাদের সাথে কথা বলি, মাওলা কেমন করে? এক নাম্বার সিস্টেম, আমি জিবরিলকে মাধ্যম করে, জিবরিলকে পাঠায়া কথা বলি, কখনো ইয়া আদম বলে ডাক দেই, কখনো ইয়া ইব্রাহিম বলে ডাক দেই, কখনো ইয়া নু বলে ডাক দেই, কখনো ইয়া ঈসা বলে ডাক দেই, আমার নাম ইয়া হাসান কোরআনে নাই, আপনার নাম আব্দুল মালিক কোরআনে নাই, ওনার নাম অন্য কিছু কোরআনে নাই, কিন্তু আল্লাহ যখন বললেন ইয়া আদম, উনি আর সাধারণ নাই, উনি অসাধারণ সফিউল্লাহ হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন ইয়া ইব্রাহিম, উনি আর সাধারণ নাই, উনি অসাধারণ খলিলুল্লাহ হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন ইয়া নূ, উনি আর সাধারণ নাই, উনি অসাধারণ রাসূলুল্লাহ হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন ইয়া ঈসা, উনি আর সাধারণ নাই, উনি অসাধারণ রূহুল্লাহ হয়ে গেছে। তা আমরা যখন বুঝে গেলাম নাম ধরে ডাক দিলে উনি সাধারণের কাতার থেকে অসাধারণ হয়ে যায়, কোরআন খুলে দেখলাম মাওলা দেখি নাম ধরে ডাকে না, কখনো বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কোরআন খুলে দেখলাম কখনো বলে ইয়া আইয়ুহাল মুদাসসির, কোরআন খুলে দেখলাম কখনো বলে ইয়া আইয়ুহান নবী, কোরআন খুলে দেখলাম কখনো বলে ইয়া আইয়ুহার রাসূল, কোরআন খুলে দেখলাম কখনো দেখি নাম ধরে না, উপমা দিয়ে ডাক, কখনো বলে ওয়াদ নাচমি ইজা হাওয়া, কখনো বলে ওয়াদ দুহা ওয়াল লাইলি ইজা সাজা। আমি অবাক হয়ে রইলাম, ডাক দিয়ে বললাম মাওলা তুমি তো মাবুত, যাকে ডাকছো উনি তো বান্দা, তো বান্দারে তো নাম ধরে ডাকতেই পারো, কখনো বন্ধুত্বের টানে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো নবুয়তের শানে ইয়া আইয়ুহান নবী, কখনো রিসালাতের শানে ইয়া আইয়ুহার রাসূল, এরকম ডাকলে কি হয়? আমার মাওলা ডাক দিয়ে বলে আমি যদি রব্বুল আলামিন হই, মুস্তাফা তখন রহমাতুল লিল আলামিন হয়ে যায়। আল্লাহ বলেন এক নাম্বার সিস্টেম হচ্ছে আমি কথা বলি ফেরেশতার মাধ্যমে, জিবরিলের মাধ্যমে। দুই নাম্বার সিস্টেম, এই যে শামিয়ানা আছে, পর্দা আছে, পর্দার উপরে কি আছে আমরা চোখে দেখতে পাচ্ছি না। আল্লাহ বলে মিন ওয়ারাইল হিজাব, জিবরিলকে মাইনাস করে দিয়েছি। আমি বললাম জিবরিল সরে যাও, কেন? আমার মাওলা বলে মুসা আর মুসা নাই, মুসা তো কালিমুল্লাহ হয়ে গেছে, তো যিনি কালিম হয় সেখানে মাধ্যম তাকে না, সেখানে ডাইরেক্ট হয়ে যায়, সেখানে কি হয়ে যায়? আল্লাহ বলে সবার সাথে জিবরিলকে মাধ্যম করে কথা বললাম, কিন্তু যখন মুসা আসলো তখন কোনো মাধ্যম নাই,
কোন জিবরিল নাই, 70,000 পর্দার অন্তরালে আমি আল্লাহ গোপন হয়ে আমার মূসার সাথে কথা বললাম। মূসার মূসা নাই, মূসা হয়ে গেছে কালিমুল্লাহ। আল্লাহ বলে আরেকটা সিস্টেম আছে, আও ওয়াহিয়ান, কখনো জিবরিল পাঠিয়ে কথা বলি, কখনো পর্দার অন্তরালে কথা বলি। আরেকটা আছে ওয়াহিয়ান, জিবরিলও নাই পর্দাও নাই। সুবহানাল্লাযী আসরা আশাপাশি কাবা কাউসাইনে আও আদানা, জিবরিলকেও বা পর্দাও বা রহমান সামনে রেখে যখন কথা বলা শুরু করে দিয়েছি, তখন যিনি কথা বলেছেন উনি আর সাধারণ নাই, উনি হাবিব রহমান হয়ে গেছে। আল্লাহ বলে আমি মূসার সাথে আমি পর্দার অন্তরালে ডাইরেক্ট কথা বলেছি, দামি না অদামি, বেশি দামি না কম দামি, কে কথা বলেছে? জিবরিল রাখে নাই, বলছে জিবরিল সরে যা। কেন? আমি পর্দার অন্তরালে কখনো কারোর সাথে ডাইরেক্ট বলি নাই, আমার মূসার সাথে বলবো। সেই মূসা আলাইহিস সালামের মতো আসমাতওয়ালা শানওয়ালা বেমিসাল নবী রাসূলের আম্মা জান যখন ইন্তেকাল করে ফেলল, দাফন কাফন যখন শেষ হয়ে গেল, মূসা কালিমুল্লাহ বরাক্রান্ত হৃদয় নিয়ে যখন তুরে সাইনার উপর উঠে গেলেন, আমার মাওলা ডাক দিয়ে বললেন, আলা মূসা, আজকে থেকে একটু সাবধানে চলতে হবে, আজকে একটু ডানে বামে সামনে পিছনে খেয়াল রাখতে হবে। মূসা বলে, মাওলা আজকে থেকে কেন সাবধান, আমি তো কালিমুল্লাহ, আমি তো তুমি মাওলার সাথে ডাইরেক্ট কথা বলি। আমার মাওলা বলে, মূসা দোয়া করার যেই মেশিনটা তোমার ঘরে ছিল সেটা তো মাওলার দরবারে চলে এসেছে। মূসা কালিমুল্লাহর আম্মা জান ইন্তেকাল করার পর আল্লাহ বলে, আজকে থেকে একটু সাবধানে চলতে হবে। কেন? কারণ তোমার নিরাপত্তার গ্যারান্টি ওয়ারেন্টি যিনি ছিলেন, যিনি মাওলার দরবারে হাওলা করে দিয়েছেন, তুমি বের হতে দেরি, তোমার আম্মা জান হাত তুলে বলেছেন, মাওলা মূসাকে তোমার রাস্তায় যখন নেমে গেছে আমি তোমার দরবারে হাওলা করে দিয়েছি, সেই আম্মা জান তো তোমার চলে গেছে। তো যার মা নাই তার নিরাপত্তা নাই, তার সিকিউরিটি নাই, তার গ্যারান্টি ওয়ারেন্টি নাই। সেই জন্য মাওলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছে, মা যতদিন আছে ততদিন খেদমত করে যাও, চলে গেলে আর খেদমত করার কোনো সুযোগ নাই। আমি চাইলে আর পারি না, যারা মা হারিয়েছেন তারা চাইলে আর পারবেন না। সেই জন্য সময় থাকতে আমাদেরকে মা বাবার প্রতি মনোযোগী হতে হবে। এক নম্বর সবক বদর থেকে নিয়ে নেন, আমি আস্তে আস্তে করে মা হারিয়ে বাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমার প্রথম মাহফিল, আমার মায়ের ইন্তেকালের পরে 4 দিনের দিন আমার বাবা যান, আমি ছিলাম না বাবাও ছিলেন না, চলে গেছি মদিনায়। কেন? এই দুনিয়াতে সবর আমার হচ্ছিল না, বাবা দেখলাম নরম হয়ে গেছে। আমি বললাম, আমার মুস্তফা যখন খাদিজাতুল কুবরাকে হারিয়ে ফেলেছিলেন, আমার মুস্তফা যখন চাচা আবু তালেবকে হারিয়ে ফেলেছেন, বাক্রান্ত হৃদয় নিয়ে ডানে বামে সামনে পিছনে যখন অন্ধকার হয়ে গেছে, গভীর রাতে মাওলার ডাক দিয়ে বললেন, সুবহানাল্লাযী, মুস্তফা খাদিজাকে হারিয়ে বড় বাক্রান্ত হয়েছে, মুস্তফা আবু তালেবকে হারিয়ে বড় নিজেকে একাকার মনে করছে। মাওলা বলে, ও আমার হাবিব, আপনি মনে কষ্ট নিচ্ছেন কেন? খাদিজা হয়তোবা জাহিরভাবে চলে গেছে, আবু তালেব হয়তো মাওলার ডাকে সাড়া দিয়েছে, আমি মাওলা আপনি নবীকে মেরাজ করায়া প্রমাণ করব মুস্তাফার পাশে রব্বে করিম সব সময় আছে। এটার নাম মেরাজ। এটার নাম কি? সান্ত্বনা দিতে নিয়ে গেছেন কে? আল্লাহ। তা আমিও যখন দীক্ষারা হয়ে গেছি, আমি বললাম, আমার জানের নাম তো রহমতুল্লিল আলামিন, আমার প্রাণের নাম তো রহমতুল্লিল আলামিন, আমার নিঃশ্বাসের নাম রহমতুল্লিল আলামিন। আমি একটা জিনিসের সৌদাগরি করি, একটা জিনিসের ফেরিওয়ালা করি, সেটা হচ্ছে মুস্তফার প্রেমের বাগান বসায়। নিতে চাইলে নিবেন, না নিতে চাইলে নেওয়ার কোনো দরকার,
নাই ফ্রিতে বিতরণ করি এক বাজারের বিক্রেতা, সেই জন্য এটা নিয়ে গড়ি সব কানে। আর পাগল না হয়ে কী বা হব যখন দেখি সিদ্দিক আকবর সেই গাড়ে সুরের মধ্যে মুস্তফার চেহারায় ওয়াদ্দুহাকে কোলে নিয়ে বসে আছে, দুটো চোখ দিয়ে শুধু নবীকেই দেখতে আছে, শুধু নবীকেই দেখতে আছে, শুধু নবীকেই দেখতে আছে। চোখ হঠাৎ করে গুহার বাহিরে যখন গেল দেখলেন সৈন্যবাহিনী চলে এসেছে, হাতের মধ্যে তরবারি ঝনঝন করছে, যেই কোনো মুহূর্তে গদ্দান তালাক হয়ে যাবে। যখন আমরা দুজন থাকো খাজার সৈন্যবাহিনী যখন ঘিরে ফেলবে তখন আমি নিজেকে নিয়ে একটু ভাববো, হাই হাই আমার মনে হয় গর্দান চলে যাবে। সিদ্দিক মুস্তফার দিকে তাকিয়ে আছে, দু চোখের পানি বেয়ে বেয়ে পড়ছে, আমিও কাঁদি আপনিও কাঁদেন, আমাদের চোখের পানি মাটিতে গিয়ে পড়ে। আবু বকর কাঁদতে লাগলেন, সিদ্দিকের পানি মাটিতে পড়ে নাই, সিদ্দিকের পানি আমার নবীর চেহারায় আনোয়ার পড়ে গেছে, যেন আমার নবীর চেহারা বলছে আবু বকর কাঁদবে, আশেক কাঁদবে। পানি মাটিতে নয়, আশেক যখন কাঁদবে মুস্তফার চেহারা পিছিয়ে দিয়েছে, সিদ্দিকের চোখের পানি মুস্তফার চেহারায় আনোয়ার নিয়ে নিবে। আমার নবী চোখ খুলে দেখলেন সিদ্দিক কাঁদে, মুস্তফা সান্ত্বনা দিচ্ছে, লা তাখাফ আবু বকর, ভয় পেয়ো না। কি পেয়ো না? কে সান্ত্বনা দিচ্ছে? রহমতুল্লাহ আলামিন বুকে হাত রেখে বলে লা তাখাফ ইয়া আবু বকর, আবু বকর ভয় পেয়ো না। সিদ্দিক বলে ভয় কিসের আমার, মুস্তফার গোলামিয়তে যেদিন আবু বকর নবীর কদম ধরে ফেলেছে সেই দিন তো ওই জান মুস্তফার কদমে ওয়াকফ করে দিয়েছে। ভয় আমার কিসের? আমার নবী বলে ভয় নাই, চুকে পানি কেন? আমি ভয় করি নাই। তো কি করছো? আমি টেনশন করছি, আমাকে যদি কেউ মারে আমি তখন টেনশন করব নিজের, এটাকে ভয় বলে, খফ বলে। আর যখন আমার বন্ধুকে, আমার প্রিয় কাউকে, আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে কেউ যদি অ্যাটাক করতে চায় তখনও আমি টেনশন করব, এটাকে আল হুজুন বলে, চিন্তিত হওয়া। আবু বকর বলে মুস্তফা, আবু বকর নিজের গর্দান নিয়ে ভাবে নাই, আবু বকর তো ওই টেনশনে কাঁপছে, আবু বকরের কুলে তো মুস্তফা, মুস্তফার কিছু হলে আবু বকর থাকবে কেমনে? আবু বকর তো আল্লাহ সান্ত্বনা দিচ্ছে লা তাহজান, এখানে লা তাহাব বলে নাই, এখানে কি বলছে লা তাহজান। আবু বকর কাকে নিয়ে টেনশন করছো? মুস্তফাকে। ইন্নাল্লাহ মাআনা, যেই আবু বকর মুস্তফার দেওয়ানা, সেই মুস্তফার দেওয়ানা তো স্বয়ং আল্লাহ। মুস্তফা যেখানে থাকে মুস্তফা একা নয়, ইন্নাল্লাহ মাআনা, আমি আল্লাহ আমার মুস্তফার সাথে চলে এসেছি। এটাকে ইশক বলে, এটাকে প্রেম বলে। এগুলা বললে অনেকে বেদাতের ফতোয়া দিবে, অনেকে শিরিকের ফতোয়া দিবে, এগুলো আমি বলি নাই, এগুলো আল কোরআন বলছে। আমি কোরআনের বাহিরে কোনো কথা বলতে চাই না, কেন আমার সুন্নিয়তের জন্য একদম বাকদম গল্প কাহিনীর দরকার নাই, আমার সুন্নিয়ত প্রমাণ করতে আমার কোরআনেই যথেষ্ট আছে। সব দলিল কোরআনে আছে, শুধু পড়তে হয়, নতুন করে কিছু আবিষ্কার করার মতো কিছুই নাই, সবগুলো আছে, ওলামা ইকরাম সব ব্যাখ্যা দিয়ে দিয়েছে, শুধু পড়তে হয়, শুধু পড়তে হয়। না পড়লে জানা যাবে, আমাকে নতুন করে কিয়ামের দলিল বানাতে হবে না, আমাকে নতুন করে নবী নূরের দলিল বানাইতে হবে না, আমাকে নতুন করে হায়াতুন নবীর প্রমাণ দিতে হবে না, সব দলিল কোরআন বুখারীতে আছে। তবে আমরা পড়ালেখা ছেড়ে দিয়েছি বলে বাতিল কথা বলার সুযোগ পাচ্ছি, কথা ঠিক নেই? ইমাম শের বাংলা যখন ছিলেন বাতিল কথা বলতে পেরেছে, ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিমি যখন ছিলেন বাতিল কথা বলতে পেরেছে, তাহলে যখন শের মিল্লাত ছিলেন বাতিল কথা বলতে, কিন্তু আমাদের মতো ফটকা লমসারা গলাবাজি যখন মাঠে নেমে গেছি, এখন বাতিলরা মোনাজারার হুমকি দেয়। যেই বাতিল বুরকা পরে পালিয়ে গেছে এখন সেই বাতিলের সন্তানরা বলে আমরা মোনাজারা করব, এক সময় তো সাহস পাই নাই,
আজকে পাচ্ছে দোষ কি সুন্নিয়তের? না না, দোষ আমি ব্যক্তির। আমি ব্যক্তির পড়ালেখা না করে মঞ্চে যখন উঠে গেছি, বাতাল যখন ভিডিও দেখছে তখন বুঝে গেছে আমার এলম নাই, তখন সে হুঙ্কার দিচ্ছে বসবো। কিন্তু যখন আমরা আমাদের উস্তাদদের নাম বলি, হুজুরদের নাম বলি, তখন বলে ওনাদের সাথে নয় আপনাদের সাথে। কেন? ওনাদের সাথে বসলে আমাদের কাপড় নষ্ট হয়ে যাবে। আমাদের এখন পড়ালেখা করার দরকার আছে না নাই? আচ্ছা, পড়ালেখা করতে হবে। সব দলিল কোরআনে আছে। দেখুন, গভীর মনোযোগ আমি চলে যাচ্ছি, নবীর পাগল না হয়ে হবই কার পাগল। আমার মুস্তফাকে সিদ্দিক যখন প্রেমে পড়ে গেছে, তখন আমার আল্লাহ বলে লা তাহজান, টেনশন নিও না, কোনো চিন্তিত হইও না, ইন্নাল্লাহ মানা। যে মুস্তফা আঘাত পেলে আবু বকর কষ্ট পাবে, সেই মুস্তফার কিছু হলে আবু বকরের চেয়েও কোটি গুণ সেভ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। এটার নাম রহমতুল্লিল। আমার নবী দুনিয়া থেকে জাহেরি পর্দা করে ফেললেন, বিদায় নিয়ে নিলেন। ফারুকে আজম তরবারি নিয়ে উঠে গেলেন। যে কেউ যদি বলে মুস্তফা মরে গেছে, গর্দান দুই ভাগ করে বের করে। কেউ যদি বলেন নবী কি হয়ে গেছে, মরে গেছে, তাহলে গর্দান কি করে বেরলো? তো আমার হঠাৎ এরকম কেন? মর কান্না করে বলে আমি কোন মরা নবীর উপর ইমান আনি নাই, আমি তো হায়াতুন নবীর উপর ইমান এনেছি। এটাই তো আশেক, এটাই তো আশেক। সেজন্য মসনদে আহমদের মধ্যে এই হাদিসটা বর্ণিত আছে। কিসের বললাম? মসনদে আহমদের মধ্যে। এখন গভীর রাত, আমরা জাগ্রত, কেন মাহফিল হচ্ছে বিদা। মাহফিল না হলে আমরা কি বসতাম? যে যার মতো সে কি করে দিলত, ঘুমিয়ে যেত। তো রাত যখন গভীর হয় তখন সমাজ নীরব হয়ে যায়, রাস্তাঘাট একাকি হয়ে যায়। যেমন আমি চিটাগং টু ঢাকা যদি দিনের বেলায় যাই তখন পরিবেশ একরকম, আর রাতের বেলায় গেলে পরিবেশ আরেক রকম। যখন দিনে যদি ঢাকায় ঘুরেন, দুই ঘন্টায় আপনি 10 মিনিটের পথ যেতে পারবেন না, কিন্তু রাত দুইটাই ঢাকায় যান, 10 মিনিটে পুরো ঢাকা আপনি ঘুরে ফেলতে পারবেন। কথা ঠিক কিনা? যারা ঘুরেন তারা জানেন। তো এখন আসলে গভীর মনোযোগ। গভীর রাত যখন হয়ে যায় মানুষ কিসে যায়? ঘুমিয়ে যায়। এই গভীর রাতে যদি কেউ এসে গড়ের দরজায় টাক টাক করে আওয়াজ করে, আমরা ভয় পাবো কি পাবো না? কখনো মনে করব চোর এসেছে, কখনো মনে করব ডাকাত এসেছে, কখনো মনে করব শত্রুপক্ষ আক্রমণ করতে এসেছে, কখনো মনে করব হয়তোবা কেউ মারা গেছে, অসুস্থ হয়েছে, দুঃসংবাদ আমার জন্য অপেক্ষা করছে। কথা ঠিক কিনা? উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কে? যার শানে আয়াত আমি বলি নাই, আমার আল্লাহ ঘোষণা করেছেন। কথা ঠিক কিনা? জিনার বিয়ে কোন দুনিয়ার কোন গটক দেয় নাই, জিনার বিয়ে নবীর সাথে স্বয়ং আল্লাহ ঠিক করে দিয়েছে। ওনার নাম মা আয়েশা। বাদ দিলে ইসলাম পঞ্জাস হয়ে যায়, আর মা আয়েশাকে যোগ করলে ইসলাম 100-তে 100 হয়ে যায়। ইসলামে নারীর অধিকার আছে নাই? মা আয়েশাকে যদি বাদ দেন ইসলাম কত? মা আয়েশাকে যদি যোগ করেন ইসলাম কত? তো অনেকেই বলে নারীর অধিকার ইসলাম দেয় নাই। আমরা বলবো ইসলাম যদি নারী অধিকার না দেয়, বিশ্বের কোন সংস্থা নারীর অধিকার দিতে পারে নাই। কথা ঠিক না? এই মা আয়েশা বলেন যখন এশারের নামাজ হয়ে যেত, কিসের নামাজ? রসুলে আকরাম অল্প আহার করে, নবী বেশি আহার করতেন না, করতেন কি? অল্প আহার। সেই জন্য আমার নবী একটা পা উঠিয়ে বসতেন। কেন? পেটে যেন পরিপূর্ণ খাবার না বসে, খাবার পেট যেন কিছুটা কি থাকে, খালি থাকে। সেই জন্য বসার সময় এক পাকে উঠিয়ে বসা নবীর সুন্নত। কেন? সে পেটকে পরিপূর্ণ খাবার দিও না, কেন? পরিপূর্ণ খাবার দিলে নফস জাগ্রত হয়, নফস যদি জাগ্রত হয় সেটা আল্লাহকে চিনে না, সেটা ইবলিসের দিকে ধাবিত হয়ে যায়। আমার নবী কিভাবে প্র্যাকটিস দিচ্ছে উম্মতকে দেখেন, কিভাবে প্র্যাকটিস দিচ্ছে। একটু উপরে করে খাও, যাতে করে পেটের অংশ কি থাকে। এই রোজা কেন?
আল্লাহ তো কোরআন আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা কি করেছি ফরজ করেছি কাদের উপর? আলাইকুম, তোমাদের উপর। মাওলা কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, খোদাবিরু হতে পারো, আল্লাহর পথে আসতে পারো, মাওলাকে যেন চিনতে পারো। তো রোজা তো উপবাসের নাম, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম। এটার মাধ্যমে আল্লাহর কাছে আসবো কেমনে? কারণ এই তাসাউফ সুফিবাদ এটাকে গবেষণা করে বের করেছে নফসের কাজ। ডাকলে সে শুধু পিছনে যা, পিছনে যেতে বললে সে কোন দিকে আসে? সামনের দিকে। নফসের কাজ, নফস বড় গাদ্দা। নফস কি বড় গাদ্দা? সেজন্য আল্লাহ যখন নফসকে বানালেন বললেন এদিকে আয়, নফস পিছন দিকে চলে গেছে। আল্লাহ বললেন পিছনে যা, সে সামনের দিকে চলে আসলো, দেখলো কথা নড়ে বলে। আল্লাহর নবী অল্প আহার করে ঘুমিয়ে যেতেন, রাত ১২টা মিডনাইট, নিসফুল লাইল যখন শেষ আল্লাহর নবী উঠে যেতেন, ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তেন। সে তাহাজ্জুদের নামাজ পড়া অবস্থায় মা আয়েশা বলে, আমি তো ঘুমিয়ে থাকতাম, কখনো কখনো সিজদা থেকে মুস্তাফার জবান থেকে আওয়াজ বের হচ্ছে, রব্বি রব্বি রব্বি, রব আমার, সবকিছু ছেড়ে দিতে পারি কিন্তু উম্মতি উম্মতি উম্মতি, সবাই ঘুমিয়ে গেছে, মুস্তাফা আজ উম্মতের মহাব্বতে চোখের পানি ছেড়ে দিয়েছে। সেই জন্য আল্লাহর নবী একটা দোয়া করতেন, রব্বি হাবলি, কেন উম্মত গুলার আমারে দিয়ে দাও, কারে দিয়ে দাও আমারে, একটু গভীর মনোযোগ দিবেন। আপনি নবী নবী না করে করবেন কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বানিয়েছে। কি বানিয়েছে? খলিল মানেও বন্ধু, আবার আল্লাহর নবীকে হাবিব বানিয়েছে, হাবিব মানেও বন্ধু। কথা ঠিক কি না? একজনের নাম খলিল আরেকজনের নাম, তো এখন আপনি জিজ্ঞেস করতে পারেন ডিফারেন্স কি, পার্থক্য কি? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। তাহলে বুঝে গেলাম ইব্রাহিম আল্লাহর বন্ধু, মুস্তফাও আল্লাহর বন্ধু, মনে হয় একরকম না। খলিল কারে কয়? খলিল তারে কয় কখনো আগুনে ঝাঁপ দিয়ে, কখনো নিজের সন্তানের গলায় ছুরি দিয়ে, কখনো নিজের স্ত্রীকে মক্কার জমিনে রেখে ফিলিস্তিনে চলে গিয়ে, কখনো নিজে কঠিন পরীক্ষা দিয়ে আল্লাহকে রাজি করেছে। তোনাকে খলিল বলে, ওনাকে কি বলে? খলিল ওনারে বলে। আল্লাহ কোরআনে বলে, ওয়া ইজিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন খলিল, এমনে বানাই নাই বান্দা, তোরে যদি বলি আগুনে ঝাঁপ দে তুই কখনো আগুনে ঝাঁপ দিবি না, তোরে যদি বলি নবজাত সন্তান বউকে অন্য দেশে রেখে তুই আরেক দেশে চলে যা কখনো চলে যাবি না, তোকে যদি বলি সন্তানের গর্দানে ছুরি দিয়ে জবে কর তুই কখনো করবি না, যা তোর পক্ষে অসম্ভব আমার ইব্রাহিম মাওলাকে রাজি করার জন্য সবকিছু সম্ভব করে দিয়েছে। তাহলে খলিল বলে যিনি নিজে সমস্ত কষ্ট সমস্ত পরিশ্রম কার জন্য করে, খলিল চায় আল্লাহ যেন কি হয়ে যায় আগুনের মধ্যে। আল্লাহ বলে জিবরিল দেখো কি ইব্রাহিম তো কোথায় যাচ্ছে, আগুনে পড়ে যাচ্ছে, যাও না কিছু লাগবে কিনা দেখো। জিবরিল এসে বললেন ইব্রাহিম আপনার নিচে আন্নার আগুন জ্বলছে, কয়েক সেকেন্ড পর আপনি আগুনে পড়ে যাবেন। আগুনের কাজ কি জানেন? আগুনের কাজ হচ্ছে পোড়াইয়া সাই সাই করে ফেলা। হাল্লাকা হাজা, আপনার কি কোনো হেল্প লাগবে, সাহায্য লাগবে? সে লাগলে কি হবে? আমি জিবরিল আছি, 600 পাকা ইউজ করব না, শুধু একটা পাকা ইউজ করব, এক পাকার বাড়িতে আগুন নিবাইয়া ফেলবো, আপনার কি সাহায্য লাগবে? ইব্রাহিম বলে লা, আমার কোনো সাহায্যের দরকার নাই, তুমি চলে যাও। জিবরিল বলে যাও যাও,
আমার কোনো সাহায্য যখন লাগবে না, আমি মাওলার কথা আপনার কাছে পৌঁছায়, আপনার কথা মাওলাকে বলি। এখন আমাকে বলেন আল্লাহকে কিছু বলতে হবে, জিব্রিল আমিনের ওই প্রশ্নের উত্তরে ইব্রাহিম বলে কিছু বলবো না। জিব্রিল অবাক হয়ে বললেন আমার কাছে কিছু চাইলেন না, মাওলার দরবারে কিছু বললেন না, কারণ কি? ইব্রাহিম বলে জানো আমি এখন ইবতালা, আমি এখন ইমতিহান, আমি এখন এক্সামিনেশনের মধ্যে আছি, পরীক্ষার মধ্যে। আমি যদি বলি জিব্রিল সাহায্য লাগবে, এটাকে নকল বলে, ইব্রাহিম নকল করবে না। আর যদি বলি মাওলা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, সহজ করে দাও, এটাকে দুর্বলতা বলে। আমি ইব্রাহিম মাওলাকে রাজি করার জন্য প্রয়োজনে আগুনে পড়ে ছাই ছাই হয়ে যাব, এর পরেও আমি আল্লাহকে রাজি করতে চাই। এটার নাম খলিল, এটার নাম কি? বলে খলিল বলে ওনাকে যিনি নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে কাকে রাজি করতে চান, তার হাবিব কারে কর। আল্লাহ বলে ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব বলে ওনাকে যিনাকে আল্লাহ নিজে সব কিছু দিয়ে আল্লাহ নিজেই রাজি করতে চায়। একজন কার রাজি করতে চায়? ওনার নাম কি হয়? খলিল হয়। আরেকটা আল্লাহ আরেকজনকে রাজি করতে চায়, ওনার নাম কি হয়? তো জানাকে আল্লাহ রাজি করতে চায়, আমরা কি ওনার পক্ষে বলবো না বিপক্ষে বলবো? এই জায়গায় একটু অপ্রাসঙ্গিক কথা বলবো কি বলবো না, এটা বদরের সাথে সম্পৃক্ত। আমি এটা প্রথমে পড়েছি আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে, লিখেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। উনি কে? ওই যে আমাদের এখানে অনেক কওমি মাদ্রাসা আছে না? নাই? আচ্ছা, আমি গালি দিচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। ওনারা কিছুজনকে মানে, কিছুজনকে হয়তো আমার গোসে পাককে মানতে চায় না, হয়তো আমার খাজাকে মানতে চায় না, হয়তো আমার শাইন শাহ সিরকুটকে মানতে চায় না, হয়তো আমার গৌসুল আজম মাইজবান্দারিকে মানতে চায় না, হয়তো আমার সরওয়ার্দী নকশবন্দি শাহজলি ওনাদেরকে মানতে চায় না। কিন্তু ওনারা একজনকে বেশি মানেন, ওনাকে ওনারা বলেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া। ওনার কি বলেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া ওনারা বলেন, ওনারা ওনাকে খুব বেশি মানেন। উনি যদি বলে হ্যাঁ ওনারা বলেন হ্যাঁ, উনি যদি বলেন না ওনারা বলেন না, এটা হচ্ছে ওনাদের ফতোয়া। সেই জন্য ওনাদের লাইব্রেরিগুলোতে একটা বই আপনি পাবেন, এটার নাম মাজমাউল ফাতাওয়া, কারণ ওনারা ওখান থেকে ফতোয়া দেন। এই ইবনে তাইমিয়ার ছাত্রের নাম ইবনে কাসির, যিনাকে আমরাও মানি, আমাদের কওমি মাদ্রাসা যারা আছে ওনারাও মানেন। তাহলে এই ব্যক্তি নিয়ে কোনো সমস্যা? সবাই মানে কি মানে না? অর্থাৎ সর্বজন শ্রদ্ধেয়, আমাকে কেউ ভালোবাসে আর কেউ ঘৃণা করে, কেউ সুমা দিতে চায় আমার, কেউ সুযোগ মতো পাইলে গর্দানে বাড়িয়ে দিতে চায়। তো আমরা সর্বমহলে গ্রহণযোগ্য নয়, কিন্তু ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি সর্বমহলে গ্রহণযোগ্য। এবং উনি প্রমাণ করেছেন যে ইবনে তাইমিয়াকে যারা মানো শিরিকের ফতোয়া দিচ্ছ, আমি ইবনে কাসির ইবনে তাইমিয়াকে এই এই কাজ করতে দেখেছি, যেমন তারা বলে তাবিজ দেওয়া শিরিক, ইবনে কাসির বলে আমি ইবনে তাইমিয়ার গলায় তাবিজ দেখতে পেয়েছি। শিরিকের ফতোয়া দেওয়ার নিজেরা কি করে শিরিক করে, এরকম আসে না? নাই আসে। তো এইগুলো অসুবিধা নেই, তাদের তারাই জবাব দিবে, আমাদেরটা আমরা জবাব দিব, আমরা যেটা আছে সেটা বলি। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে এই ঘটনাটা আনছে, উনি রেফারেন্স দিয়েছেন, এইটা আমি ইবনে কাসির বলি নাই, এটা আমি মুসনদে আহমদ থেকে ইমাম আহমদ থেকে বর্ণনা করছি। তো ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নেহায়ার রেফারেন্সে আমি যখন মুসনদে আহমদে দেখলাম এই ঘটনাটা আমি খুঁজে পেয়েছি। কিসের ঘটনা? বদরের ঘটনা। বদর কায়েম হয়ে গেল, একদিকে 313 জন সাহাবি আর একদিকে 1000 জন কাফের মুশরিক। তাহলে দল কোনটা বাড়ি? 1000 টা বাড়ি, এদিকে কয়জন?
300 এগুলোর কাছে কোনো তরবারি নাই, কোনো অস্ত্র নাই, কোনো কিছুই নাই, আর এগুলোর কাছে সব তরবারি সবগুলো নিয়ে আসছে। এগুলোর কাছে দুইটা তিনটা খেজুর আছে আর কিছু পানি আছে, খেজুর আর পানি ছাড়া আর কিছু নাই। আর ওই কাফের 1000 সৈন্যবাহিনী সাহাবায়ে কিরামকে সামনে রেখে কখনো দুম্বা জবাই করে, কখনো ওট জবে করে, কখনো গরু জবে করে, খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত, তাদেরকে দেখাচ্ছে দেখ আমরা অস্ত্রেও শক্তিশালী, খাবারেও শক্তি, তোদের তো খেজুর আর পানি ছাড়া আর কিছু নাই। এদিকে 313, এদিকে কয়তো 1000, এখানে আসছেছি। আল্লাহ বলেন সংখ্যায় কম হলেও ঈমান যদি মজবুত হয় বিজয় মানুষে দেয় না, বিজয় ক্ষেপণাস্ত্র দেয় না, বিজয় কোন ক্ষমতাধর প্রেসিডেন্ট দেয় না, বিজয়ের মালিককে আল্লাহ বলে তুমি একজনও যদি হও আমি তোমাকে বিজয় দিব, তবে ঈমানটা ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? ঈমান ঠিক নাই সেই জন্য মারি কাচ্ছে। আজকে বিশ্বে মুসলমান মারি কাচ্ছে কি কাচ্ছে না? কোন জায়গার মুসলমান ভালো আছে? মায়ানমার মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? ইন্ডিয়া, আসাম, কলকাতা, কর্ণাটক, যেখানেই যাবেন মুসলমান মায়ের খায় কি খায় না? খায়। আপনি অন্য দেশ ইউরোপ গুলোতে গেলেও মুসলমান মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? কিন্তু বর্তমান মুসলমান কত কোটি? 200 কোটির কাছাকাছি। তাহলে বেশি না কম? বেশি। বাংলাদেশে 90%, পাকিস্তানে 99%। আগে ইন্ডিয়াতে আমার খাজা যখন চলে যাচ্ছে তখন জানাজাই 99 লক্ষ, এখন মুসলমান 30 কোটি। খাজার আমলে বেশি না এখন? বেশি। কিন্তু মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? 1 নাম্বার। মুস্তফার পিছনে মাত্র 16 লক্ষ সাহাবী পুরো বিশ্ব বিজয় করে ফেলেছে, আজ 200 কোটি মুসলমান মায়ের খাওয়ার মধ্যে। আমল তো আছে, টুপি তো আছে, দাড়ি তো আছে, জুব্বা তো আছে, মাদ্রাসা তো বাড়ে, মসজিদ তো বাড়ে, আজান তো বেশি হয়, একরামত তো বেশি হয়, কোরআন তেলাওয়াতের চর্চা আছে, তারপরেও মাইকাই কেন? সে উপরের কাবার ইসলাম আছে, ভেতরের যেটা রূহ ওই ঈমানটা চলে গেছে। কথা ঠিক কিনা? এখন আসেন, বদরের বিজয় হয়ে গেল। কিসের বিজয়? বদরের বিজয়। আজকের দিন প্রথম যুদ্ধ, 313, এদিকে কত বিজয় কি হয়ে গেছে? হয়ে গেছে। কোরআনের মধ্যে বদরের আলোচনা করেছেন কে? অনেকেই তারপরে শিরিক বলবে, বেদাত বলবে, এরকম অনেকে আছে না? নাই। সে কিন্তু বদরের আলোচনা করেছেন কে? সূরা আলে ইমরান 123, 124, 125 নাম্বার আয়াতে রব্বে করিম নিজে আল্লাহ হয়ে আমার নবীর বদরের যুদ্ধের কাহিনী আল্লাহ নিজেই মাহফিল করেছেন। করেছেন কে? এবং মুসলিম শরীফ, বুখারী শরীফ আছেই। শুধু তাই নয় 313 জন বদরী সাহাবীর ওয়াসিলা ধরে দোয়া করলে দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। এটার নাম বদর। এটার নাম কি? বদর। এখন আসেন, বদরের যুদ্ধে কি হয়ে গেল? বিজয় হয়ে গেল। আমি আলোচনায় আসার আগে একটা ইঙ্গিত দিয়ে আমি আলোচনাটা শুরু করি, তাহলে বুঝে যাবেন। বিজয় যখন হয়েছে, বিজয়ের মালিককে আল্লাহ। 313 জনের মধ্যে 14 জন কি হলো? শহীদ হয়ে গেল। বাকি আছে কত? 299। তাদের 70 জন মারা গেছে আর 70 জন কি হয়ে গেছে? বন্দী হয়ে গেছে। এবং শুধু মারা গেছে, এগুলো সহজ বিষয় নয়। আবু জাহেলের মতো সৈনিক কি হয়ে গেছে? মারা গেছে। তো এইরকম 70 জন বাঘা বাঘা কাফের মুশরিক বদরের যুদ্ধে কি হয়ে গেছে? মারা, শহীদ নয়, মারা গেছে 70 জন। কয়জন? আর মুসলমান কয়জন? 14 জন। গভীর মনোযোগ, আল্লাহ ফেরেশতাকে যুদ্ধ করার জন্য বানায়। ফেরেশতাকে আল্লাহ অস্ত্র দিছে, তরবারি দিছে, ক্ষেপণাস্ত্র দিছে, বোমা দিছে, দেয় নাই। কেন? যুদ্ধ করা এটা ফেরেশতাদের কাজ নয়, যুদ্ধ করা এটা মুসলমান ইমানদারের কাজ। এটা নাম জিহাদ বলে। নাম কি বলে? জিহাদ মানে কাউকে মারা নয়। আমি কোরআনে ঢুকলে তখন বুঝাইয়া দিব, জিহাদ মানে আত্মরক্ষা। কি রক্ষা? আল্লাহর নবী মক্কায় ছিলেন, কাউকে মারছে? বলেন তোদের এত বেশি যখন আমি তোদের কাছে অসহ্য যন্ত্রণা যখন হয়ে গেলাম, রহমতের নবী মক্কায় ছেড়ে দিলাম, আমি মদিনায় চলে গেলাম। কোথায় চলে গেলাম? তারপরেও তোরা কি তা শান্তিতে? তা কিন্তু মদিনায় যাওয়ার পরেও শান্তি দেয় না, মক্কায়ও মারছে, এখন বলে মদিনায় যাইও মারবো।
পিঠ যখন দেওয়ালের সাথে ঠেকে গেছে, এখন আমি যদি না যাই তাহলে আমি আর বাঁচতে পারবো? এই নিজেকে আত্মরক্ষার নাম জিহাদ বলে, আর কাউকে মারতে যাওয়ার নাম জঙ্গিবাদ বলে। পার্থক্য আসলে নাই। আমি যদি আপনাকে মারতে যাই এটার নাম জঙ্গিবাদ, আর আমাকে মারতে এসেছেন, আমি যদি নিজেকে রক্ষা করার জন্য এগিয়ে যাই এটার নাম জিহাদ। এটার নাম কি? আল্লাহ কোরআনে বলে, কোথায় বলে? কোরআন সূরা আল ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আমি আল্লাহ আপনাদেরকে বদরের মধ্যে সাহায্য করেছি। নাসারা ইয়ানসুরু মানে সহযোগিতা করা, সাহায্য করা। ও আনতুম আজিল্লা, আপনারা দুর্বল ছিলেন, অসহায় ছিলেন। 313 জন খাবার ছিল না, পানি ছিল না, অস্ত্র ছিল না, আর ওদিকে 1000 জনের শক ছিল, কিন্তু যদিও বা বিবেক বলছে 1000 সৈনিক জিতবে। আল্লাহ বলে, আমি যাদের পক্ষে নাই, হাজার নয় কোটি হলেও তারা কখনো জিততে পারবে না, তারা কখনো জিততে। তো আল্লাহ ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকেই ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। তো শুকরিয়া আদায় করলে বিজয় দিবে কে? কিন্তু এখন আমার নবী কি বলছে বদরের মধ্যে? এটা আল্লাহ বলছেন, ইস্তাকুলু ইয়া রাসূলুল্লাহ, ইস মানে যখন, তাকুলু মানে আপনি নবী বলতেছিলেন, কাকে বলছিলেন? লিল মুমিনিন, 313 জন বদরি সাহাবি, ওনাদেরকে উদ্দেশ্য করে আপনি যখন বলেছিলেন, আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, আপনি যখন ওই সাহাবাই কেরাম আনসার মুহাজিরদের দিকে খেতাব হয়ে বলছিলেন, তোমরা কি খুশি হবে না? আলাইয়াকফিয়াকুম, তোমাদের জন্য কি যথেষ্ট হবে না? তোমরা ওদিকে 1000 দেখে মনের মধ্যে ক্ষুণ্ণ এনেছো, দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো, যে ওদিকে 1000, এদিকে 313 জন, ওদিকে অস্ত্র আছে, এদিকে কোনো অস্ত্র নাই, এদিকে 70টা ওট, ওইদিকে 700টা ওট, এদিকে খাওয়া দাওয়া চলছে, এদিকে কোনো খাওয়া নাই। মুসলমান মনে মনে দুঃখ পাচ্ছে, মাওলার জমিনে মাওলার কালিমার পতাকা তুলবো, আর শয়তান ইবলিসের দল আমাদের চেয়ে ভারী। তখন মুস্তফা সান্ত্বনা দিচ্ছে, তোমাদের জন্য কি যথেষ্ট হবে না? আমার রব এই 1000 বিপরীতে 3000 ফেরেশতা নামায়া দিবে। কয় হাজারের বিপরীতে? 1000 বিপরীতে কয় হাজার? 3000 নামায়া দিবে। এতে কি তোমাদের জন্য যথেষ্ট হবে না? তখন সবাই বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, তো যেই ফেরেশতাকে যুদ্ধের জন্য বানাই নাই, যে ফেরেশতাকে অস্ত্র ধরার জন্য বানাই নাই, যে ফেরেশতাকে যুদ্ধের ময়দানে সামরিক ট্রেনিং দেওয়ার জন্য বানাই নাই, কিন্তু মুস্তাফার জবান থেকে বের হচ্ছে, ওদিকে যদি 1000 হয়, আমি তো হাবিবুল্লাহ। হাবিব কারে কয়? যারা মাওলা রাজি করতে চায়। তো তারা মুস্তাফার জবান ডিক্লার দিচ্ছে, ওদিকে 1000 হলেও যুদ্ধের ময়দানে যেই ফেরেশতা যুদ্ধ করবে না, সেই ফেরেশতা মুস্তাফার জন্য যুদ্ধের ময়দানে নামতে হবে। এটা ঘোষণা করেছেন কে? রহমতুল্লিল। তো আল্লাহ তার সমর্থনে বলছে, ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধরো, ওয়াতাক্কু, এবং তোমরা যদি মুত্তাকি খোদাবিরুতা অর্জন করো, ওয়াইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা, তারা যদি পিছন দিক থেকে অগ্রগামী হয়ে তোমাদেরকে হামলা করে, আমার নবী তো 3000 বলেছে, আমি আল্লাহ ঘোষণা করলাম, ইউমদিতকুম রাব্বুকুম বিখামসাতি আলাফ, 3000 নয়, মুস্তাফার তাজিম বোঝানোর জন্য আমি আল্লাহ 5000 ফেরেশতা নামায়া দেব। নবী বলছে কয় হাজার, আল্লাহ বলে কয় হাজার নামাবো? আমি 3000 কম হয়ে যায়, আমি 5000 নামাই দিব। এক জিবরিল কি সবগুলোকে মারি ফেলতে পারে না? কিন্তু আল্লাহ বলে কয় হাজার নামাবো? 5000 কোরআন থেকে আমি বলি নাই, 5000 এই মুসলিম শরীফের হাদিস আছে, সাহাবায়ে কেরাম বলে, আমি কখনো জিবরিলের ডাক আমরা শুনেছি, কখনো ফেরেশতারা কথা বলছে আমরা শুনেছি, কখনো আমাদের চোখের সামনে কেউ নাই কিন্তু গর্দান কেড়ে যাচ্ছে, দুইবার হয়ে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি। তাহলে ফেরেশতারা যুদ্ধের ময়দানে নামছে কি নামে নাই? কয় হাজার নামাইছে?
আল্লাহ বলে ওই দিকে যদি 1000 হয় আমার মুস্তাফার জন্য আমি 5000 নামায়া দিয়েছি। এটা কেন? এটা আমার নবীর শান বোঝানোর জন্য, মান বোঝানোর জন্য, মর্যাদা বোঝানোর জন্য। আল্লাহ বলে মুসলমান তোমাদের ঈমান যদি ঠিক হয়, ইখলাস যদি ঠিক থাকে, তুমি যদি 10 জন হও আমি মাওলা বাকিটা দেখব। এটা বদরের শিক্ষা, এটা কিসের শিক্ষা? নামছে কয় হাজার? 5000 কার নেতৃত্বে? রুহুল আমিন জিবরিলের নেতৃত্বে 5000 নেমে গেল। কয় হাজারের বিপরীতে? দেখা জিতবে না হারবে? মুহূর্তের মধ্যে বিজয়। কিসের মধ্যে? মুহূর্তের মধ্যে। 14 জন মারা গেল কেন? সেটা যুদ্ধের সিস্টেম। সিস্টেম হচ্ছে যদি এক পক্ষে সব মরে যায়, ওইদিকে যদি কেউ না মরে এটা যুদ্ধ হয় না। সেই জন্য আল্লাহ বলে আমি 14 জনকে কি করলাম, তুলে নিলাম, যেন বোঝা যায় দুপক্ষে কি হয়েছে, মারামারি হয়েছে। তো যখন বিজয় হয়ে গেল, নামাজের সময় হয়ে গেছে। কিসের সময়? তো নামাজের যখন সময়, আল্লাহর নবী 14 জন সাহাবীর কি করে দিলেন? দাফন করে ফেললেন। 70 জন কাফেরকে একটা গর্তে। কয়টা গর্তে? গত রোববার নিজের চোখে দেখে আসছি, একটা গর্তকে সাইড দেওয়াল দিয়ে এরকম করে রাখছে, একটা গর্তের মধ্যে 70 জনকে দিছে। কে? রহমতুল্লিল, আবু জাহেল, উতবা, সাইবা, এগুলো সবগুলোর দিছে। দেওয়ার পরে আমার নবী বললেন, এখন কি বুঝতেছ যে আমি নবী যা বলেছিলাম তা কি তোমরা এখানে গন্ডায় গন্ডায় বলে আর কি আমরা বুঝতে পারছ? তো তারা সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন ওরা কি শুনছে? সে ওরা শুনছে তা নয়, দুনিয়াতে যেভাবে শোনে তার চেয়ে আরো বেশি শুনছে। 70 জন কি দিছে একসাথে? এগুলো যখন শেষ, আমার নবী ভাষণ দিলেন, ও আমার সাহাবী তোমরা কি খুশি? সে ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় খুশি। কেন? নিশ্চিত পরাজয় সেখানে আমরা কি হয়ে গেছে। তো তোমরা কি মাওলার শুকরিয়া আদায় করবে না? অবশ্যই করবো। আল্লাহর নবী ইমামতির মশাল্লায় দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। কি শুরু করে দিলেন? এখন নামাজ চলমান, ইমামের নাম রহমতুল্লিল, মুসল্লির নাম সাহাবিয়ে রসুল। তা আমি নয়, তা আপনি নয়, যাদের ব্যাপারে কোরআন বলছে। কে বলছে? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এগুলো কি আমি বলেছি না আল্লাহ বলেছে? আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কে বলেছে? আল্লাহ ওনাদের মাহফিল করেছেন রব্বুল। এখন যুদ্ধ শেষ, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। কিসের ময়দানে? বদরের ময়দানে। পিছনে সাহাবায়ে কেরাম, এখানে পশ্চিম কোন দিকে? এদিকে। ইমাম কোন দিকে দাঁড়াবে? সামনে। মুসল্লি কোন দিকে দাঁড়াবে? এখন ইমাম যদি হাসে কেউ কি দেখবে? ইমাম যদি কাঁদে কেউ কি দেখবে? যদি আওয়াজ না করে, ইমাম যদি নিশ্চুপে কাঁদে কেউ দেখে না, ইমাম যদি মুসকি হাসে কেউ দেখে, কারণ ইমামের কাজ ইমাম করে। আমরা বলি ইত্তদাই তো বেহাজাল ইমাম, ইমাম যাই করে করুক, আমরা ইমামের পিছনে কি বানিয়ে ফেললাম। ইমাম ঠিক হইলে মুসল্লি ঠিক, ইমাম ভুল করলে মুসল্লিও ভুল। সেই জন্য ইমাম ভুল করে যখন সহসিজদা দেয়, তখন মুসল্লি কি বসি থাকে না সহসিজদা দেয়? কেন? সে ইমামের ভুল মুসল্লির ভুল, ইমামের পড়া মুসল্লির পড়া, ইমামের ঠিক মুসল্লির কি হয়ে গেছে? ঠিক হয়ে গেছে, আপনাকে কিছু করতে হবে না। এখন আমার নবী কি শুরু করে দিয়েছে? নামাজ। পিছনে কারা? সাহাবীরা। এখন জিবরিল আমিন বলছে, আল্লাহ তো আমাদেরকে পাঠাইলেন আল বিদায় ওয়ান নেহায়ার মধ্যে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি রেফারেন্স দিয়েছে মুসনাদে আহমদের, সেখান থেকে আমি বলছি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ, আল্লাহর নবী নামাজের ইমামতি শুরু করলেন, নামাজ শুরু হয়ে গেছে, ইমামের নাম রহমাতুল্লিল আলামিন, পিছনে বদরী সাহাবি 299 জন সবাই ইক্তেদা করে ফেললেন। জিবরিল বললেন, ও ফেরেশতাগণ, মাওলা তো আমাদেরকে যুদ্ধে পাঠিয়েছেন যাতে বদরে বিজয় লাভ করে, এখন তো আমাদের বিজয় হয়ে গেছে, ফাতাল মুসলিমুন, মুসলমান বিজয় হয়ে গেছে, এখন আমাদের আর কোনো কাজ নাই, ডিউটি আমাদের কি হয়ে গেছে শেষ। সুতরাং নবী যেহেতু নামাজ পড়ছে আর ডিস্টার্ব করার কোনো দরকার নাই, চলো আমরা চলে যাই। জিবরিল আমিন রওনা দিলেন, পিছনে 4999 জন ফেরেশতা কয়টা?
5000, জিবরিল আমিন হচ্ছে লিডার, আর আছে কয়জন? 4999 জন জিবরিল আমিনের পিছনে চলতে লাগলেন। প্রথম আসমানে গেলেন, দরজা বন্ধ, দরজা কোনো খুলে না। এখন জিবরিল চিৎকার করে বলে, ইফতাহিল বাব, দরজা খুলে যাও, দরজা খুলে যাও। উপর থেকে ডাক আসছে, মান আনতা, তুমি কে? আমাকে জিজ্ঞেস করছো আমি কে? আনা সাইয়্যিদুল মালাইকা, আমি তো মালাইকাদের প্রেসিডেন্ট, আমি তো রাইসুল মালাইকা। ইফতাহিল বাব, দরজা খুলে যাও। উপর থেকে আওয়াজ আসছে, মুস্তফা কি অনুমতি দিয়েছে? মুস্তফা কি অনুমতি দিয়েছে? উনি তো নামাজ পড়ছে, সেই জন্য আমরা কি করি নাই, ডিস্টার্ব করি নাই, সেই জন্য চলে আসতে লাগলাম না। স্যার, মুস্তফা যদি অনুমতি না দেয়, দরজা কখনো খুলবে না, দরজা কখনো কি করবে না, খুলবে? বদর, বদর থেকে শিখেন মুস্তফা কারে কয়, রহমতুল্লিল আলামিন কারে কয়। জিবরিল বললেন, অনুমতি তো নেই নাই, আসমান থেকে আওয়াজ আসছে, রহমতুল্লিল আলামিন যদি না বলে যে চলে যাও, তাহলে চলে যাও যদি না বলে আসমানের দরজা খোলা হবে না। জিবরিল বলে, আমি তো অনুমতি নেই নাই, অনুমতি না নিলে অনুমতি নিয়ে আসো, অনুমতি না নিলে কি করো? আল্লাহ বলে, তোমাকে বদরে বিজয়ের জন্য পাঠাই নাই, বদরে তো পাঠাইছি মুস্তফার গোলামিয়তের জন্য, আমার মুস্তফার শান শৌকতের জন্য, না হলে আমার ফেরেশতা পাঠানোর দরকার কি? কোনো দরকার? জিবরিল আমার নেমে আসতে লাগলেন, কয় হাজার ফেরেশতা? 4900, জিবরিল সহ কয়জন? ঘোড়া নিয়ে যখন নামছে, আমার নবী ইমামতি করছে, নবীর কিছু দূর আগে জিবরিল ঘোড়া থেকে কি করছেন, নামছেন। তো নবীর চেহারার দিকে তাকায়া মুস্কি হাসছে, কে? জিবরিল। কেন? হাসি দিয়ে বলতে লাগলেন, ইশারা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি ছাড়া উপরে ওঠার ট্রাই করেছিলাম, কিন্তু মুস্তফার শান, মুস্তফার ক্ষমতা জমিনেও চলে আসমানেও, সেজন্য আমি উপরে উঠতে পারি নাই, আমার আসছি মুস্তফার অনুমতি নেওয়ার জন্য। তো নবীর দিকে তাকায় কি করলেন, হাসলেন। তা আমার নবী যখন দেখলেন জিবরিল হাসে, তো নামাজের মধ্যে নবীও হাসি দিয়ে দিলেন, কিসের মধ্যে? তো নবী তো কিস্তার ইমামতের মুসল্লিতে, পিছনে কারা? সাহাবায়ে কিরাম। তো ইমাম হাসে না কাঁদে, এটা কেউ দেখে? আর নবী তো ফাদাইকা না, অট্টহাসি নয়, ফাতাবাসসামা। হাদিসের ইবারত, যে কোনো ইবারত খুলেন সেখানে রসুলের হাসি আসছে, ফাতাবাসসামা রসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্কি হাসতেন, যে হাসির মধ্যে কোনো আওয়াজ, কোনো শব্দ, কোনো সাউন্ড নাই। তো সাহাবায়ে কিরাম তো জানার কথা, কিন্তু আল্লাহর নবী যখন সালাম ফিরালেন, কি ফিরালেন? সাহাবায়ে কিরাম বললেন, নবী রে, আপনি হাসছেন কেন নামাজের মধ্যে? ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের কেন? আল্লাহর নবী তো বলা দরকার ছিল, তোমরা এগুলো করছো নামাজের ভিতরে, নবীকে দেখতেছো তোমরা? হাসছিটা দেখার জন্য কি করতে হয়? কাতার ভেঙ্গে ইমামের চেহারাটা দেখতে হয়। তো সাহাবায়ে কিরাম কি করতেন? কাতার থেকে ভেঙ্গে আগে নবীর চেহারা দিদার করতেন। সেজন্য আল্লামা ইকবাল বলছে, নামাজ তো এক বাহানা তা, নামাজ তো একটা বাহানা ছিল, সাহাবায়ে কিরাম তো মুস্তফার চেহারা দিদার শুরু করে দিয়েছে। এটা হচ্ছে নামাজ ছিল সাহাবায়ে কিরামের। এখন তো নবীর কি আল আসলে গরু গাধার কি আল আসা উত্তম ফতোয়া দিচ্ছে। আর সাহাবায়ে কিরাম বদরের ময়দানে নবীজি ইমামতি করছে, আর পিছনের সাহাবী নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। সাহাবায়ে কিরাম বললেন, নবী গো, আপনি নামাজের মধ্যে হাসলেন কেন? আমার নবী তো বলার দরকার ছিল, সাহাবী তোমরা কাতার ভেঙ্গে হঠাৎ করে আমার দিকে তাকিয়েছো কেন? তোমরা ক্যাপলা ছেড়ে মুস্তফার দিকে তাকিয়ে আছো কেন? আমার নবী চুপ থেকে এটাই প্রমাণ করলেন, সাহাবী তোমাদের নামাজ ঠিক আছে, কেন ওটা যদি কাবা হয়, মুস্তফার দিদার তা কাবারু কাবা রহমতুল্লিল আলামিন। আল্লাহর নবী রাগ দিয়ে বললেন, হাসছি এই কারণে জিবরিল 9999 ফেরেশতা নিয়ে আমার অনুমতি ছাড়া উপরের দিকে উঠে গিয়েছিল, কিন্তু অনুমতি না নেওয়ার কারণে আসমানের দরজা কি হয় নাই, আমার নামছে। তো নেমে আমার দিকে তাকিয়ে একটু হাসি দিয়েছে, তা আমিও হাসি দিয়ে বুঝালাম, জিবরিল
মুস্তফার ক্ষমতা জমিনেও চলে আসমানেও চলে। তুমি যদি রইসুল মালাইকা হও, আমি তো কাউসারের মালিক রহমতুল লিল আলামিন। জিবরিলের ক্ষমতা যেখানে চলে না মুস্তফার ক্ষমতা, তা আমি হাসি দিয়ে জিবরিলকে অনুমতি দিয়েছি চলে যাও, জিবরিল চলে যাও। সে তারপর জিবরিল চলে গেছে। তো এই বদরের নামাজ দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। কি শিক্ষা দেওয়া হচ্ছে? মুস্তফার প্রেম যতদিন মুসলমানের বুকে থাকবে ততদিন মুসলমান বদরের মতো যুদ্ধে যেভাবে বিজয় লাভ করেছে কেয়ামত পর্যন্ত বিজয় লাভ করতে থাকবে। নবী হারিয়ে গেলে কখনো সম্ভব, কখনো সম্ভব নয়। এই জিনিসটা যদি মনে রাখতে পারেন তাহলে ইসলামের বিজয় আসবে। সেই জন্য বহুমাত্রিক ষড়যন্ত্র দেখবেন, আল্লাহ নিয়ে কোনো ঝামেলা নাই, নামাজের রাকাত সংখ্যা নিয়ে কোনো ঝামেলা নাই, মসজিদ নিয়ে কোনো মারামারি নাই, সব মারামারি একটা জিনিস নিয়ে। ওই মারামারির জিনিসটার নাম সবজি গম্বিত। কথা ঠিক না? কেউ বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, কেউ বলে মিলাদ কিয়াম করা যাবে না, কেউ বলে মিলাদুন্নবী করা যাবে না, কেউ বলে নবীর ওয়াসিলা নেওয়া যাবে না, কেউ বলে নবীর নূর বলা যাবে না, কেউ বলে নবীকে বেমেসাল বলা যাবে না, কেউ বলে হায়াতুন্নবী বলা যাবে না, কেউ বলে এলমে গায়েব মানা যাবে না। সব কেন্দ্রবিন্দু কাকে নিয়ে? আল্লাহ নিয়ে কোনো ঝামেলা আছে? কোরআন নিয়ে কোনো ঝামেলা আছে? মসজিদ নিয়ে কোনো মারামারি আছে? আমিও বলি মসজিদ, উনিও বলে, আমিও বলি কোরআন, উনিও বলে, আমিও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, উনিও বলে, কিন্তু ঝামেলা কোন জায়গায়? রহমতুল্লিল কেন? আজকেও যদি আপনি মদিনায়ে মুনাওয়ারায় যান, রাসূল পাকের সবচেয়ে গম্ভীরের দিকে তো চোখ খুলে যদি তাকিয়ে থাকেন, 10-12 জন যদি এক হয়ে যান, এখনো নসবিরা বলে এদিকে না এদিকে না, ওদিকে ফিরে যা, ওদিকে ফিরে যা, কারণ তারা জানে 50 জন মুসলমান সবচেয়ে গম্ভীরের দিকে তাকিয়ে যদি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে দেয়, ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। সেই জন্য তারা এক হতে যেন ১,০০,০০০ সবসময় আপনাকে ১,০০,০০০ করে দিবে, একলা হয়ে যায়, একলা হয়ে যায়। কেন? এক করলে ওরা ভয় খায়। দেখবেন সৌদি প্রিন্স যদি কখনো মসজিদের নববীতে হেরেমে আছে, সবাইকে বের করে দেয়, কেউ যাইতে পারে না। কেন? তাদের ভয়, মুসলমান এগুলো বাঘের বাচ্চা, এগুলো বিড়াল নয়, এগুলো একবার যদি একটাও গড় জঙ্গি ওঠে সালাউদ্দিন আইয়ুবি হয়তো আবার উঠে যাবে, তারা এখনো ভয় পায়। সেই জন্য আমরা যদি সবজে গম্বিতকে টার্গেট করে ইয়া রাসূলুল্লাহকে যদি মাধ্যম ধরে যদি আবার সুন্নি মুসলমান এক হয়ে ডাক দেই, যেইভাবে বদর বিজয় হয়েছে ঠিক বিশ্বে সুন্নিয়তের বিজয় চলে আসবে। শুধু সবজে গম্বিতকে কি রাখতে হবে? সামনে রাখতে হবে। তো সাহাবায়ে কেরামের নামাজ কার দিকে তাকিয়ে আছে? নবীর দিকে। আমার কথাকে শেষ করে ফেলবো, এখানেই আমি শেষ দিকে চলে যাচ্ছি। আমার মা আয়েশা বলেন, গভীর রাত হলে রহমতুল্লিল আলামিন কিসে পড়ে যাইতেন? তাহাজ্জুতে। কি বলতেন? রব্বি হাবলি উম্মতি। তাই আমি যে কথাটা বললাম খলিল আর হাবিব, আল্লাহ বললেন ইব্রাহিম আপনাকে তো খলিল বানিয়েছে। কি বানিয়েছে? আনলিমিটেড প্যাকেজ, যা চাইবেন তাই দিবেন, যা চাইবেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলে মাওলা আমার উম্মতের মধ্যে দুই প্রকার। কয় প্রকার? একটা ভালো আর একটা, একটা পশ্চিম দিকে ডাকলে পূর্ব দিকে যায়, এরকম আছে না? মুয়াজ্জিন ডাকা হাইয়া আলাস সালাহ, সে কোথায়? সাইয়ের দোকানে চলিয়ে আছে, আছে না? নাই আছে। তাহলে হ্যাঁ বললে, না বলে, না বললে, এরকম আছে না? নাই আছে। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলে মাওলা আমার উম্মত দুই প্রকার, একটা ভালো আর একটা গাদ্দার, নিমু খারাপ। যেগুলো গাদ্দার, নিমু খারাপ, বেয়াদব, যেগুলো তোমার কথা শুনে না, ইব্রাহিম ডাকলে শুনে, এগুলারে মাইনাস করে দিলাম। যে ভালো উম্মতগুলো আছে, যেগুলো বড় আফাদার, হাইয়া আলাসসালা বলতে বদেরি, তোমার কদমে সিজদা দিতে দেরি করে নাই, ওই ভালো উম্মতগুলারে আমার দিয়ে দাও। তা আল্লাহ বলে কি করবে? সো ওইগুলারে নিয়ে আমি জান্নাতে চলে যাব। কার কোনগুলারে নিব? আর খারাপগুলারে কি করে দিব? মাইনাস যা ইচ্ছা। তুমি যদি যেই তারাফি দিতে চাও ওই তারাফি দিলে আমার কোনো আপত্তি? আল্লাহ বলে দোয়া কবুল, খারাপগুলো আমি নিলাম, ভালোগুলো
রহমান হইয়া যদি মাফ করে দি করে দিলাম, কাহার হইয়া যদি শাস্তি দি শাস্তি দিলাম, এতে আর কোন অভিযোগ করা যাবে? মুস্তাফা আসলেন, হাবিবুল্লাহ মেরাজে চলে গেলেন, সুকের পানি ছেড়ে দিলেন, রব্বে করিম বললেন, হাবিব ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, মুস্তাফা আনলিমিটেড প্যাকেজ, যা চাইবে তা দিব। মুস্তাফা বললেন, সাহাবী আমার কোন পাপ নাই, সাহাবী আমার কোন গুনাহ নাই, রাদিয়াল্লাহু আনহুম বলে মাওলা রাজি হয়ে গেছে, সাহাবী রাসূলকে মাওলার দরবারে দিয়ে দিলাম, আমার আহলে বাইত আপনি বলেছেন ইতাহহারাকুম তাতহীরা, ওনারা পুত পবিত্র মাসুম থাকবে, আমার আহলে বাইতকে মুস্তাফা আহলে বাইতকে মাওলার দরবারে দিয়ে দিলাম, আমার আজওয়াজ মুতাহহারা যাদেরকে তুমি উম্মাহাতুল মুমিনিন বলেছো ওনাদেরকে তোমার কাছে দিয়ে দিলাম। তা আল্লাহ বলে, হাবিব সাহাবী রাসূলকে আমাকে দিয়ে দিলেন, আহলে বাইত আতহারকে আমাকে দিয়ে দিলেন, আজওয়াজ মুতাহহারাকে আমাকে দিয়ে দিলেন, তা আপনি কি রাখবেন? আমি ওই গুনাহগার উম্মতগুলারে রেখে দিলাম যেগুলো তোমার সামনে যদি আসে, গুনার কথা যদি খোলা হয় এগুলো লজ্জা পেয়ে যাবে। রব্বি হাবিলি উম্মতি, গুনাহগার উম্মতগুলারে আমারে দিয়ে দাও, ভালো উম্মতগুলো তুমি নিয়ে নাও। ইব্রাহিম খলিল হইয়া বলে, ভালো উম্মত গুলো আমারে দাও, খারাপ গুলো কারে তুলে দিলাম? তোমার কাছে তুলে দিলাম। আর আমার মুস্তাফা বলে, খারাপ গুলো আমি রেখে দিছি, ভালো গুলো তোমারে দিয়ে দিছি। আর কোনো বিচার আছে? ভালো গুলোর কোনো বিচার হবে? কি বিচার গুলো তো জান্নাতুল ফেরদৌস আগে থেকে রেডি। তো আমার মতো আপনার মতো যেগুলো জাহান্নামী, মুস্তাফা বলে, ভয়ের কোনো কারণ নাই, তোকে আমার সাদরে নিয়ে ফেলছি, আমি যখন জান্নাতে ঢুকবো তোকে মাইনাস করে নয়, তোকে বুকে নিয়ে জান্নাতে যে ঢুকবো। আল্লাহ বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক, সবার বক্ষ ছোট হয়ে যায়, মুস্তাফার বক্ষে উম্মত শুধু ঢুকতেই থাকবে, প্রবেশ করতেই থাকবে, এমন ভাবে ঢুকবে, ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, মুস্তাফা যত চাইবেন উম্মতকে তত বুকে নিতেই থাকবেন। আমার নবী বলে, একজনকেও বাহিরে রাখবো না, সবগুলারে নিয়ে আমি মুস্তাফা জান্নাতে চলে যাব। আমার মাওলা ডাক দিয়ে বলে, মুস্তাফা যেখানে রাজি হয়ে গেছে মাওলাও সেখানে রাজি হয়ে গেছে। কদা রাত্রে রহমতুল্লিল আলামিন সিজদার মধ্যে, কিসের মধ্যে? আমি আয়েশা ঘুমিয়ে পড়লাম, কি পড়লাম? রাত গভীর হয়ে গেছে, মদিনায় কোনো লাইট জ্বলছে না, পুরো কাটাটাই অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। এমত অবস্থায় ফকাম আর রজুল, একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, কোথায় দাঁড়ালেন? আমামাল বাব, দরজার সামনে টাক টাক করতে লাগলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইফতাহিল বাব, দরজাটা খুলেন। আমি আয়েশার কানে আওয়াজ আসলো, কে যেন দরজা বাড়ি দিচ্ছে, বড় গাবড়িয়ে গেলাম, কারণ মদিনায় শত্রুর অভাব। কি হল যে কি হয়ে গেল? আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বসলাম, মুস্তাফা সালাম ফিরায়া সামনের দরজা খুললেন, আমি পর্দা বরাবর গিয়ে, আমাদের দেখবেন যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলি, মা বোনরা সামনে যেটা পর্দা থাকে, পর্দাতে এসে কানটা লাগায় আনে, আছে না নাই? তো উম্মুল মুমিনিন আয়েশা বলে, রাসূল তো সামনের রুমে চলে গেল, আমি পিছনের পর্দায় দাঁড়িয়ে কান লাগিয়ে দিলাম, কি হলো? কারণ নবীর শত্রুর অভাব নাই, আমি দাঁড়িয়ে রইলাম কান দিয়ে শুনে আছি, কে যেন আসলো, তখন বুঝতে পারলাম কোন শত্রু আসে নাই, এই গভীর রাতে নবীর দেওয়ানা চলে এসেছে। কার দেওয়ানা? ফাজ্জা রাজুলুন, একজন সাহাবী আসলো, ফাকাল, অতঃপর বলল, আনা হিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রাতে এমনিতে আসি নাই, একটা কথা জানানোর জন্য আসছি। আল্লাহর নবী বলে, কি জানাবে? আমি নিজের জান থেকে, নিজের পরিবার থেকে, নিজের সব কিছু থেকে আমার মুস্তাফাকে বেশি ভালোবাসি। কে বসতে আসছে? একজন সাহাবী। কাকে বলছে? রাসূলকে। রাত দুইটায় যদি কেউ আমার ঘরে গিয়ে যদি বলে, হুজুর আপনাকে ভালোবাসি, আমি কি খুশি হব? আমি বললাম, মাইল্লে ফিরে তুই দুদিন নফস রাতি কেলে এসেছে, কথা ঠিক না? রাত্রে আসে যদি কেউ বলে, হুজুর আপনাকে ভালোবাসি, মাথা গরম হয়ে যাবে না?
যে মাহফিল করে যাইয়া এটা শোনার জন্য বসে আছি নাকি, কিন্তু মুস্তাফা এটা রহমতুল্লিল আলামিন বলছে তুমি আমাকে ভালোবাসো, আমার নবী বলছে আনা উহিব্বুক আইদান, আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে। এই কথা বলতে দেরি সাহাবীর চোখ দিয়ে পানি ঠাট্টার করে পড়তে লাগলেন। আমার নবী বলে কাঁদো কেন, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ। সকালের ফজর থেকে শুরু করে হাত্তাল এশা, এশা পর্যন্ত আপনি নবীকে তাকিয়ে থাকে, যতক্ষণ মুস্তফার দিকে চোখ ততক্ষণ কলব বড় শান্তি হয়ে যায়। কিন্তু এশারের পর আপনি নবী যখন বিদায় দিয়ে দেন, যাও ঘরের কাছে, যাও আয়েলার কাছে, পরিবারের কাছে যাও, নিজের সমাজকে সময় দাও। আমরা যখন ঘরে চলে যাই, ঘরের মধ্যে বউ আছে, সন্তান আছে, মা বাবা আছে, সব আছে, কিন্তু চোখ কাউকে খুঁজে না, চোখ শুধু মুস্তফাকে খুঁজে। আনা আসকুরুকা, আনা আসকুরুকা, ঘরে গিয়ে শুধু মন তাই জিকির করে, মন বলে রসুল কই, রসুল কই, চোখ বলে রসুল দেখতে চায়, অটোমেটিক আমার জিহ্বা বলতেই থাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। তো নবীকে দেখে নাই কয় ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা, বেশির মধ্যে কয় ঘন্টা, পাঁচ ঘন্টা, কারণ এশা থেকে কি পর্যন্ত ফজর পর্যন্ত, এরপরে নবীর সাথে অল টাইম। তো সাহাবী রাসূল বলছেন নবী রে এই পাঁচ ঘন্টা, এই ছয় ঘন্টা, এই চার ঘন্টা আপনার থেকে যে আলোক হয়ে যায়, এই আলোক হওয়া, পৃথক হওয়া আমি মানতে পারি না। আমার কলব অটোমেটিক মুস্তফা বলে ডাকে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, বডি করে কান মসজিদে নববীর দিকে তাকিয়ে থাকে, কখন নবী আমায় ডাকে, কখন নবী আমায়। আমার নবী বলে বুঝতে পেরেছি আশেকের হাল জিজ্ঞেস করতে নেই, আশেকের হাল কি করতে নেই জিজ্ঞেস করতে, যাও আমি বসে আছি, তুমি মন ভরে দেখো। আমি রহমতুল্লাহ আমি কি আছি বসে আছি মন ভরে, কিন্তু সাহাবী আমার সুখের পানি কাঁদে। আল্লাহর নবী বলে আমি বিরক্ত হই নাই, তুমি গভীর রাতে এসেছ, আমি অসন্তুষ্ট হই নাই, আমি নবী তো বসে আছি, তুমি মন জুড়ে দেখো। সাহাবী বলছেন নবী রে আজকে দেখলাম, কালকে দেখলাম, পরশুদিন দেখলাম, একদিন আনা আমত, আমি তো ইন্তেকাল করে ফেলবো, আপনিও ইন্তেকালা ইলা রফিকিল আলা, মাওলার দরবারের মেহমান হয়ে যাবেন। কিন্তু নবীরেই আমার একটা কথা গুরু পাক করে, সৃষ্টির মধ্যে সেরা মানুষ, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের মধ্যে সেরা নবী রসুল, নবী রসুলদের মধ্যে সেরা রহমতুল্লিল, যেই নবী মেরাজে যায়, যার আঙ্গুল উঠলে চাঁদ দুটুকরো হয়ে যায়, যার পশ্চিম হাত উঠলে সূর্য উঠে যায়, যার কদম উঠলে লামাকানে চলে যায়। এই নবী তো দুনিয়ায় এসেছে আমাদেরই গুনাহ মাফ করানোর জন্য, এই নবী তো দুনিয়াতে এসেছে আমাদেরকে দামি করার জন্য। কিন্তু নবীরেই আপনি যখন চলে যাবেন, রব্বে করিম ঘোষণা করেছেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, রব্বে করিম ঘোষণা করেছেন আসা আইয়াব আসাকা মাকামাম মাহমুদা, কোথায় রহমতুল্লিল আলামিন, মাওলার পাশে যিনি থাকবে। আর আমাদেরকে আল্লাহ যদি জান্নাত দেয়, তাহলে নবীর ওখানে যাওয়া সম্ভব নয়, সম্ভব কোথায় রহমতুল্লিল, কোথায় আমাদের মতো আক্কা ফাক্কা কোনো না, কোনো পরিচয় নাই, ঠিকানা নাই। আমরা তো জান্নাত পাবো নিজের যোগ্যতায় নয়, নবীর ওয়াসিলায়, কথা দেখি না। তো কোথায় রহমতুল্লিল, কোথায়? তো এখন বলছে আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেও, তারপরেও ওখানে নবী দেখা সম্ভব, তো কথা সত্য না মিথ্যা? সত্য, কেন? আল্লাহ বলে ওয়ান নাজিমি ইজা হাওয়া, ও আমার বান্দা নবীর মেরাজ নিয়ে আশ্চর্য হয়েছিস, আশ্চর্যের কিছুই নয়, কারণ মেরাজটা তো নবীর বাড়ি, মেরাজ কার বাড়ি? সুবহানাল্লাজি আসরা, নিয়ে গেছেন কে? কিন্তু আশ্চর্য কি জানিস, মাওলা আশ্চর্য কি? সোয়ান নাজিমি ইজা হাওয়া, ওই মেরাজ যার বাড়ি রহমতুল্লিল আলামিন, উনি দুনিয়াতে তোদের কাছে রয়ে গেছে, এটা আশ্চর্য। নবী যে আমাদের মাঝে আছে এটা কিসের? কারণ নবী তো এখানে নয়, নবী তো ওখানে, তো ওখানে যিনি এখানে এসেছেন, এটা কিসের বিষয়? আশ্চর্যের বিষয়। তো এই সাহাবি বলছেন কোথায় আপনি, কোথায় আমি? তো এক পাঁচ ঘন্টা, তিন ঘন্টা,
চার ঘন্টা নবী না দেখলে যদি মন চটপট করে, কবর দেশ থেকে যার নবী দেখবো না, আমি থাকবো কেমনে? আমি থাকবো সত্য না মিথ্যা? আমার নবী সুকো চুপ হয়ে গেলেন, কিছুই বললেন না, কারণ কথা তো মিথ্যা নয়, সত্য কথা। রহমতুল্লিল আলামিন কিছু বলে না। সাহাবী নবীর দিকে তাকায়া কান্না করতে করতে বের হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? আল্লাহ ডাক দিলেন, জিবরিল আশিকের রাসূল কান্না করবে আর মাওলা নিরাশ করব তা কখন হতে পারে? মুস্তফার গোলাম কান্না করতে করতে বের হয়ে যাচ্ছে, আমার নবী যে চুপ আছে এটা ঠিক? মুস্তফা শান, মুস্তফার আসমাত, মুস্তফার মাকাম, ওয়ারাফান লাকা যিকরাক, নবীর সাথে উম্মত থাকবে, এটা মানাই না মানাই না মানাই না। কিন্তু উলা ইকা এরকম অনেক দেওয়ান আছে, পাগল আছে, যারা নবী ছাড়া থাকতে পারে না। তাড়াতাড়ি যাও, মুস্তফাকে শুভ সংবাদ দাও, নবী রে আমি আল্লাহ এই পাগল গুলারে, এই দেওয়ানা গুলারে নিরাশ করতে পারবো না। উলা ইকা এরকম যারা পাগল আছে, মা আল্লাযীনা, তারা একলা নয়, তারা নিচে নয়, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, মিনান নবীনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসশুহাদাই ওয়াসসালেহিন। তুমি যদি মুস্তফার প্রেমিক হয়ে যাও, আমার মাওলা বলে হাসর নসর জান্নাতে, আমি আল্লাহ তোমাদেরকে নবীর সাথে থাকার ব্যবস্থা করে দেব। উলাইকা মা আল্লাযীনা আনআম আল্লাহ মিনান নবীনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসশুহাদাই। এই আয়াতের শানে নুজুলে ইবনে কাসির বলে, এই দেওয়ানা সাহাবী নবী দেখার সাথ যখন মিটাইতে পারে নাই, নবীকে দেখতে দেখতে দেখার পরেও চোখ বলছে আরো দেখতে চায়, নবীকে দেখার পরে চোখ বলছে আরো দেখতে চায়, এখন আমি আসলে একবার দেখেছেন কিছু দেখেছি, দুইবার ভালো লাগবে, তিনবার ভালো লাগবে, চারবারে ভালো লাগার কোনো কথা? সেই জন্য বক্তা পরিবর্তন করতে হয়, কারণ এক বক্তা বারবার ভালো লাগে না। কিন্তু সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেন, মুস্তফাকে কেমন লেগেছিল, মুস্তফাকে কেমন লেগেছিল? প্রত্যেক সাহাবী বলতে লাগলো, একবার দেখেছি সাত মিটে নাই, দুইবার দেখেছি সাত মিটে নাই, তিনবার দেখেছি সাত মিটে নাই, চারবার দেখেছি সাত মিটে নাই, বেলাল যতবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে ততবার মুস্তফাকে দেখেছে সাত মিটে নাই, ডেলি পাঁচবার আজান দিয়েছে তো পাঁচবার মুস্তফাকে দেখেছে, তারপরও সাত মিটে নাই, ডেলি পাঁচবার একামত দিয়েছে, তারপরেও বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে, তারপরও নবী দেখার সাত মিটেই নাই। নবীর ইন্তেকাল হয়ে গেল, বেলাল আজান বন্ধ করে দিয়েছে, বেলাল আজান দাও নাই কেন, বেলাল একামত দাও নাই কেন? সো ওই আজান দিয়ে লাভ হবে কি, যেই আজানে মুস্তফা দেখা যায় না? ওই একামত দিয়ে লাভ হবে কি, যে একামতে মুস্তফা দেখা যায় না? বেলাল তো ওই আজান দিতে চায় যেই আজানে খুদ মুস্তফা দেখা যায়। কথা ঠিক কি নয়? বেলাল ওই আজান দিতে চায় যে আজানে খাকি দেখা যায়, সে যেন বেলালের আজান আর কোনো আজানের মতো হবে, বেলালের একামত কোনো একামতের মতো হবে না, কারণ বেলালের আজান মুস্তফাকে দেখতে চায়, বেলালের একামত মুস্তফাকে দেখতে চায়। বেলাল কাবার উপর উঠে গেছে, ফতহে মক্কা, মক্কা বিজয়ের দিন, বেলাল এতদিন আজান দিত কাবার দিকে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে দেরি চেহারা চলে যেত মুস্তফার দিকে, আজ যখন কাবার দিকে উঠে গেছে, বেলাল বলে আজান আর কোন দিকে দিব, বেলাল তো খুদ কাবার উপরে উঠে গেছে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, যখন বেলাল কাবার দিকে উঠে গেছে, আজকের আজান শুরু থেকে শেষ পর্যন্ত আমি মুস্তফার দিকে দিতে চাই। এটার নাম আজান, এটার নাম কি? আজান নবী দেখার শাহ মিঠে না, নবী দেখতে চায়। সিদ্দিকও বলে নবী দেখতে চায়, ফারুকও বলে নবী দেখতে চায়। সেজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের সময় চলে আসলো, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে মা আয়েশার দরবারে চিঠি পাঠালেন যে একটু উম্মুল মুমিনিন মা আয়েশাকে জানাও না, ওমর দুনিয়াতে নবী দেখে সাত মিটে নাই, ওমর কবরে গিয়ে নবী দেখতে চায়। ওমর কবরে গিয়ে কোথায় দেখতে চায়? নবী দেখতে চায়। মা আয়েশা বলে আমিও মনে মনে চেয়েছিলাম যে সিদ্দিক তো নবীর পাশে আছে বাবা, আমি আয়েশাও কার পাশে যাব,
নবী দেখাতে চাই, আমিও নবী দেখতে চাই, আমি চাইলাম নবীর পাশে আমি ঘুমাবো, কিন্তু আমার যখন আশিকের রসূল যখন বলল নবী দেখতে চায়, আমি আয়েশা ওমরের কাছে আমার জায়গাটা দিয়ে দিয়েছি। ফারুক আজম নবী দেখতে চায়, সেই জন্য সিদ্দিককে যদি এখন কেউ জিজ্ঞেস করে কি দেখছো, সিদ্দিক বলবে মুস্তফা দেখছি। ফারুককে যদি জিজ্ঞেস করেন কি দেখছেন, ফারুকও বলবে মুস্তফা দেখছি। ওসমান ও যুননুরাইন সেই জান্নাতুল বাকির লাস্টের সীমানায় শুয়ে আছে, কেউ যদি কোনো আশেক ডাকার মতো ডাকতে যদি পারে, যদি ওসমান কি দেখছেন, ওসমানও বললে মুস্তফা দেখছি। জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকির হাজার সাহাবি শুয়ে আছে, জিজ্ঞেস করেন কি দেখছেন, বলবে মুস্তফা দেখছি। আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে জিজ্ঞেস করেন কি দেখছেন, হয়তোবা উনিও বলবে মুস্তফাকে দেখছি। গদ্দান দুই বাক করে আর কি দেখব, আমি তো মুস্তফাকে দেখছি। আমির হামজা যাকে 70-700 টুকরো করে ফেলেছে, উহুদের ময়দানে শুয়ে আছে, হয়তোবা আমির হামজাকে জিজ্ঞেস করেন, আঙ্গুলের গিরাগিরা আপনার কেটে ফেলেছে, আপনার কলিজা মোবারক বের করে ফেলেছে, আপনার অঙ্গকে হানি করে ফেলেছে, আল্লাহর নবী হযরত আমির হামজার সেই লাশ মোবারকের সেই বডিগুলো নিয়ে সবচেয়ে বেশি কান্না করেছিলেন। আজকে যদি কোনো আশেক ডাকার মতো ডাকতে পেরে যদি জিজ্ঞেস করে আমির হামজা কি দেখছেন, হয়তোবা উনিও বলবেন মুস্তফাকে দেখছি। কারবালার শহীদানদেরকে জিজ্ঞেস করেন কি দেখছেন, হয়তোবা ওনারাও বলবে মুস্তফাকে দেখছি। আমার জাইনুল আবেদিনকে জিজ্ঞেস করেন কি দেখছেন, হয়তোবা উনিও বলবে মুস্তফাকে দেখছি। আমার ইমাম বাকর জাফর সাদেককে জিজ্ঞেস করেন কি দেখছেন, হয়তোবা ওনারাও বলবে মুস্তফাকে দেখছি। আমার গাউসুল আজম দস্তগীরকে জিজ্ঞেস করেন কি দেখছেন, হয়তোবা বলবে মুস্তফাকে দেখছি। আমার হাজা আমার আলা হযরত আমার শাইন শায়েসির কোট আমার গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহওয়াজকে জিজ্ঞেস করেন কি দেখছেন, হয়তোবা বলবে মুস্তফাকে দেখছি। আমার হাসান বসরিকে জিজ্ঞেস করেন কি দেখছেন, হয়তোবা বলবে মুস্তফাকে দেখছি। আমার গাউসুল আজম মাসবন্দারিকে জিজ্ঞেস করেন কি দেখছেন, হয়তোবা বলবে মুস্তফাকে দেখছি। আমার হাসান বিন সাবেদকে জিজ্ঞেস করেন কি দেখছেন, হাসান উত্তর দিবে আমি এখনো মুস্তফার দিকে চেয়ে বলছি। ওয়াজ মালমিনকা লাম তারাহু কাত্তু আইনিন ওয়াত ইয়াবু মিনকা লাম তালিদুন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। সবাই মুস্তফাকে দেখছেন, সবাই কাকে দেখছেন, বদর আমাদেরকে শিখাচ্ছে মুস্তফা দেখো, সবসে গম্ভীর দেখো, সবসে গম্ভীর দেখো, এই ছাড়া আর কোনো উপায় নাই, এটাই দেখতে হবে। বদর আমাদেরকে বলছে মুস্তফা দেখো, মুস্তফা দেখো। সেই জন্য আমি এই বাজারের ফেরিওয়ালা, এই বাজার নিয়ে আমি বসে আছি, মুস্তফা দেখো, সুর প্রাণপণ কিছুই নাই, মুস্তফা দেখো, সবজি গম্ভীর দেখো। ইয়া রাসূলুল্লাহ বলো, মুস্তফার কদমে হাজরে দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলো, আজ না হলে 5 বছর পর হলেও ইসলামের বিজয় আসবেই, এটাই বদর আমাদেরকে সাক্ষী দিচ্ছে।